বিমানবন্দরে যাত্রীদের যথারীতি তল্লাশি করছিলেন নিরাপত্তা কর্মীরা। এ সময় এক যাত্রীর প্যান্টের পকেটে লুকানো একটি ব্যাগ পাওয়া যায়। পরীক্ষায় তা থেকে উদ্ধার হয় দুটি জ্যান্ত সাপ। যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, 26 এপ্রিল বিমানবন্দরে একটি চেক পয়েন্টে এক যাত্রীর প্যান্টের পকেটে লুকানো একটি ছোট্ট ব্যাগে দুটি সাপ পাওয়া গেছে। টিএসএ এ ঘটনার একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে সানগ্লাসের মতো দেখতে একটি ব্যাগে দুটি ছোট সাপ রয়েছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার পাশে এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? উদ্ধার করা সাপগুলো ফ্লোরিডার মৎস্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। Thank you.